বালুরঘাট সার্কিট হাউসের সামনে পুজো কার্নিভালের জন্য জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে। সার্কিট হাউসের সামনে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে অতিথিদের জন্য। সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কার্নিভালে যোগ দেবে 20টি দুর্গাপুজো কমিটি। বালুরঘাটের রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় থেকে ব্রিজকালী পর্যন্ত পুজো কমিটিগুলির র্যালি হবে। সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা। কার্নিভাল রয়েছে, তার সরাসরি কার্নিভালের সাথে আমাদের ট্রাফিক সিস্টেমটাকে প্রপারলি রেগুলেটেড রাখতে হবে, এই নিয়ে আমরা মোটামুটি মিটিং করা হয়েছে এবং প্রচুর ডিপ্লয়মেন্টও করা হচ্ছে। তো সেই ডিপ্লয়মেন্টের অনুযায়ী আশা করি মানে খুব সুষ্ঠুভাবেই আমরা এটা করতে পারবো। মোটামুটি এটা শুরু হবে ধরুন ওই আমাদের যে বিএম হাই স্কুল রয়েছে, বিএম হাই স্কুল থেকে শুরু করে ব্রিজকালী মোড় অবধি এই পুরো অঞ্চলটাকে আমাদের একটা রেগুলেটেড ট্রাফিক থাকবে এবং এই অঞ্চলটার মধ্যে মাঝখানে স্টেজ করা হয়েছে, সেখানে আমাদের পুরো প্রোগ্রামটা অনুষ্ঠিত হওয়া। তবে প্রশাসনের এই অনুষ্ঠানে বালুরঘাটের সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এলাকার জনপ্রতিনিধি হলেও তিনি আবার বিজেপির রাজ্য সভাপতি, সে কারণেই কি তাকে আমন্ত্রণ জানানো হয়নি? এ প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, সাংসদ হিসেবেও আমাকে আমন্ত্রণ জানানো হয়নি, তবে মালবাজারে যে মৃত্যু ঘটেছে সে কারণে আমন্ত্রণ জানানো হলেও তিনি যেতেন না। আমন্ত্রণ জানাননি, আর আমন্ত্রণ জানালেও আমি যেতাম না। যেখানে মালবাজারে এতজন মানুষ মারা গেছে সেখানে আমন্ত্রণ এই ধরনের আনন্দ উল্লাস আমার মনে হয় মানায় না। অপরদিকে তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকি জানান, প্রশাসনের উদ্যোগে কার্নিভাল হচ্ছে, এখানে দলের কোনো ব্যাপার নেই। প্রশাসন কাকে আমন্ত্রণ জানাবে তা নিয়ে দলের মাথা ব্যথা নেই। তবে প্রশাসনের এই কর্মকাণ্ডে সাংসদই নন, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়িও জনপ্রতিনিধি হিসেবে আমন্ত্রণ পাননি, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশাসন উদ্যোগ নিয়েছেন, প্রশাসনের কর্ম ব্যক্তিরা কর্মকর্তারা তারা স্থান নির্ধারণ করেছেন, ক্লাবের সঙ্গে প্রতিনিয়ত ক্লাবদের সঙ্গে মিটিং করে আলোচনার ভিত্তিতেই সব কিছু হয়েছে। এখানে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে বিশেষ করে মালবাজারের ঘটনাকে কেন্দ্র করার পর রাজ্য নেতৃত্বে বিজেপির কার্নিভালকে কেন্দ্র করে যেসব কুরুচিকর মন্তব্য করেছেন তাতে কোনো সনাতন ধর্মপন্থী মানুষ এই বক্তব্যকে বিজেপির এই বক্তব্যকে সমর্থন করে না। আরসিটিভি সংবাদ বালুরঘাট। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করুন, সেই সঙ্গে আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন, তবে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।